তফসিলি জাতি অংশের মানুষদের উন্নয়নের কথা কখনো ভাবেনি দেশের পূর্ববর্তী সরকার, তাদের সার্বিক বিকাশের কথা ভেবেছে নরেন্দ্র মোদী। তাই আজ দেশবাসীর কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তিনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে পিএম সুরাজ পোর্টালের সূচনা পর্বে বুধবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশের পিছিয়ে থাকা মানুষদের আত্মনির্ভর করার লক্ষ্যে এই পোর্টালের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলা শহরের মুক্তধারা অডিটোরিয়ামে উপস্থিত থেকে এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের প্রধান সচিব পিএস মিশ্র, শিল্পমন্ত্রী শান্তনু চাকমা এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। ভারতবর্ষে গরিব এবং বঞ্চিত পরিবারের মানুষদের সশক্তিকরণের লক্ষ্যে চালু হওয়া এ পিএম স্বরাজ পোর্টাল বিকশিত ভারত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা এক এক সময় অবাক হই, মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন। কিছুদিন আগে আমরা দেখেছি যে উনি 18টা যারা বিভিন্ন কাজে নিযুক্ত যে বিশ্বকর্মা স্কিম উনি স্টার্ট করেছেন, সবাই জানেন, যাদের বিষয়ে কোনোদিন কেউ ভাবতে পারেনি, কোনোদিন চিন্তাও করেনি, এবং প্রায় 23,000 কোটি টাকা এর জন্য বাজেট রেখেছেন, 13,000 কোটি টাকার বাজেট রেখেছিলেন। এবং সেই হিসাবে উনি যখন এটা উদ্বোধন করেন বিশ্বকর্মা পূজার দিন, এবং উনি বলেছেন যে প্রথমে 3 লক্ষ টাকা করে আমরা মানে এক একজন যাদেরকে লোন দেওয়া হবে খুব কম সুদে সেটার ব্যবস্থা করেছেন, প্রথমে 1 লাখ তারপরে 2 লাখ দেবে, এবং সবাইকে ট্রেনিং দেবে, এবং যে ট্রেনিং দেবে তার জন্য 500 রুপিস করে ওনাদেরকে, মানে যেহেতু ওনারা কাজ করেন সারাদিনে পরিশ্রম করেন, তো যেহেতু ট্রেনিং আসবেন হয়তোবা সেই কাজটা করতে পারবেন না বলে প্রতিদিন 500 করে দেবেন। এই যে প্রতিটা মানুষ সম্পর্কে ওনাদেরকে সম্মান দেওয়া, ওনাদের যে আর্থসামাজিক উন্নয়ন সব বিষয়ে আমরা দেখছি, আজকে সত্যি অবাক লাগছে এখানে তিনি মানে যে ওয়েব পোর্টাল এখানে স্টার্ট করছেন, এই ওয়েব পোর্টালের মাধ্যমে সব কিছু আপনি পেয়ে যাবেন, যে কোনো ধরনের আপনি ওয়েব পোর্টালে যদি আপনার নাম রেজিস্ট্রি করেন এখান থেকে লোনেরও ব্যবস্থা করা হবে, এবং মানে সব কিছু এই ওয়েব পোর্টালের মাধ্যমে করবেন। অর্থাৎ যারা একদম প্রান্তিক ব্যক্তি, যাদের সম্পর্কে মানুষ কখনোই চিন্তা করেনি, তাদের সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীজি চিন্তা করছেন। একটা আস্থার যে প্রতীক তার নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। দেশে তপশিলি জাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া জাতির মানুষদের উন্নয়নের জন্য পিএম সুরাজ প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সমস্ত রাজ্যগুলির গরিব মানুষদের আত্মনির্ভর করে তুলতে এই পোর্টালের মাধ্যমে 1 লাখ বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে ঋণ দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তারা। প্রায় 8 জন সুবিধাভোগীর সাথে প্রধানমন্ত্রী সরাসরি বার্তালাপ করেছেন বলে বুধবার জানিয়েছেন ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির হাত ধরে পিএম স্বরাজ পোর্টালের শুভ সূচনা হয়েছে, যে পোর্টালের মাধ্যমে বিশেষ করে তপশিলি জাতিভুক্ত যারা গরিব পরিবার রয়েছেন, বঞ্চিত পরিবার রয়েছেন, এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা পিছিয়ে পড়া মানুষ আছেন, তাদের আর্থিক উন্নয়নের জন্য, আত্মনির্ভর তৈরি করার জন্য পোর্টালের মাধ্যমে প্রায় 1 লাখ বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোন প্রদান করা হয়েছে, যেখানে 3% থেকে শুরু করে 9% পর্যন্ত তাদের ইন্টারেস্ট মাধ্যমে সেই লোন প্রোভাইড করা হচ্ছে। মূল বক্তব্য হচ্ছে তাদেরকে সেই টাকার মাধ্যমে তারা যাতে আত্মনির্ভর হতে পারেন, বিভিন্ন ক্যাটাগরির স্মল বিজনেস হোক বা অন্য বড় বিজনেস হোক, সেগুলির মাধ্যমে যেন তারা আত্মনির্ভর হতে পারেন। এবং দেশের প্রধানমন্ত্রীজি প্রায় 7 থেকে 8 জন বেনিফিশিয়ারির সাথে সরাসরি ইন্টারাকশন করেছেন, এবং প্রায় 100,000 বেনিফিশিয়ারির সাথেও তিনি ইন্টারাকশন করেছেন। সব মিলিয়ে যারা আমাদের পিছিয়ে পড়া রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ সেকশন যেটা রয়েছে, তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার যে প্রয়াস তিনি নিয়েছেন, বিগত দিনেও আমরা দেখেছি মুদ্রা যোজনা স্বাবলম্বন বা পিএমইজিবি বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদের আর্থিক সমৃদ্ধির কথা যারা চিন্তা করেছেন, তারই অন্যতম আরেকটা উদাহরণ পিএম স্বরাজ। এই স্কিমের মাধ্যমে তিনি মোদীজি আগামী দিন 1 লক্ষ বেনিফিশিয়ারি হাতে সুবিধা পৌঁছে দিয়ে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছেন, এরই প্রোগ্রাম আসছিল। আগরতলা শহরের মুক্তধারা অডিটোরিয়ামে উপস্থিত থেকে রাজ্যের বেশ কয়েকজন লাভার্থীর হাতে বুধবার আয়ুষ্মান কার্ড ও পিপি কিট তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।